হ্যালো বন্ধুরা কেমন আছো সকলেই আশা করছি সকলেই ভালো আছো তো আজকে আমরা একটা বনভোজনের আয়োজন করেছিলাম যেন আমরা বলতে দাদারা করেছিল সবাই মিলে আমরা চলে গেছিলাম কোচকুণ্ডাতে তো কোচকুণ্ডাতে সবাই মিলে মানে আমার যেখানে বাড়ি তো সেখানে সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করে নিলাম আর এখানে চপ টপ দিয়ে বেশ মুড়ি মাখিয়ে আমি মুড়ি খেয়ে নিলাম তারপরে এদিকে মটনের পিসগুলো খুব বড় বড় এনেছিল বলে আমার মাসিমা ছোট করে কেটে নিচ্ছিল আর এদিকে ভাত বসিয়ে দেওয়া হয়েছিল আর আমি মাছ ভেজে নিচ্ছিলাম মাছের ঝোল হবে বলে আর তারপর দাদারা এলো দাদারা বসিয়ে দিল মটন আর আমি এইদিকে শুরু করে দিলাম চিকেন তো চিকেন রান্না আমি আর আমার বোনপো মেলে করে নিলাম তো তারপর চিকেন রান্না কমপ্লিট করার পর আমরা চলে গেলাম দেখলাম কী কী রান্না হয়েছে তো এখানে চাটনি মটন আলু পোস্ত বেগুন ভাজা শাক ঘণ্ট মটন সব কিছু চিকেন সব রেডি হয়ে গেছে তারপর আমি একটু মটনটা টেস্ট করলাম যা হয়েছিলো দাদা যা রান্না করেছে দারুন আমি বাটিগুলো রেডি করে নিলাম সবাই খাবার খাবে তার জন্য তারপরে আমরা সবাই মিলে ভাত খেয়ে নিলাম মটন দিয়ে চিকেন দিয়ে তারপর আমরা একটু ঘুরু করে নিলাম তারপর চলে এলাম বাড়ি বাড়িতে এসে দেখলাম আমাদের এখানে একটু কুচুমুনু হয়েছে তো একটু আদর করে নিলাম তো এবার বেরিয়ে পড়বো যাবো বরজোড়া তো তো আমি বরজোড়া যেতে থাকি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও